আজকে বানিয়েছিলাম খুবই সুস্বাদু এবং খুবই সহজ পদ্ধতিতে তৈরি মুলোর পরোটা। শীতের দিনে এই ধরনের মুলোর পরোটা কিন্তু দারুণই লাগে। তো এই জন্য দুটো মুলো নিয়ে নিয়েছি আর মুলোর খোসা ছাড়িয়েও নিলাম। এরপর এই কুড়নি দিয়ে মুলোটাকে কুড়ে নেব। তো মুলোটা কুড়ে নেওয়ার পর দেখো মুলো থেকে বেশ খানিকটা জল বেরোচ্ছে, এই জন্য মুলোটাকে আমি একটু ভেজে নেব যাতে মুলোটা একটু শুকিয়ে আসে মুলোর জলটা। তো সেই জন্য গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম খানিকটা সর্ষে ফোড়ন আর জিরে ফোড়ন, অবশ্যই সর্ষের তেলে দিয়েছি। আর এরপরই মুলোটা এর মধ্যে ঢেলে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ গুঁড়ো, আর মুলোটাকে এইভাবে চারিদিকে তাওয়ার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি যাতে মুলোর জলটা বেশ তাড়াতাড়ি শুকিয়ে আসে। তো মুলোর জলটা শুকিয়ে এলে মুলোটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর তারপরই এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা আচারের মশলা। এখানে আমি আমের আচারের মশলা দিয়েছি, তোমরা অন্য যে কোনো আচারের মশলাই এর মধ্যে দিতে পারো, যার ফলে মুলোর পরোটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এর মধ্যে দেবো আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর সেটাকেও খুন্তি দিয়ে মুলোর সাথে মিক্সড করে নিলাম। তো এটা এখন আপাতত এরমভাবেই থাকুক। আর এদিকে আমি মেখে নিই আটাটা। তো এখানে আটা নিয়েছি আর তাতে দিয়েছি অল্প একটু লবণ। এরপর আটাটা জল দিয়ে মেখে নেব। আর মেখে নেওয়ার পর এই আটার লইটাকে আধ ঘন্টা মতো রেখে দেব ঢাকা দিয়ে। তারপরই এই আটাটা থেকে ছোট ছোট লই কেটে নেব যেটা দিয়ে তৈরি হবে মুলোর পরোটা। তো তার আগে আমি যে মুলোর পুরটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ম্যাগি মশলা, একদম শেষে এটা অ্যাড করব। আর এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আটার লোয়ের ভেতরে এইভাবে মুলোর পুরটাকে দিয়ে ভালোভাবে লোয়টা বন্ধ করে দেব আর এটাকে বেলে নেব। তো এখানে চাকতি পাল্লা রেডি আছে, এটা দিয়ে বেলব। তো তার আগে আমি হাতে করেই এই আটার লোয়টাকে বেশ খানিকটা চিপে চিপে একটু বড় করে নেব। তারপরে এটা একদম হালকা হাতে বেলনা দিয়ে অল্প একটু বেলে নেব যাতে মুলোর পুরটা বেরিয়ে না আসে, কারণ আমি কিন্তু এতে বেশ খানিকটা মুলোর পুর দিয়েছি। আর এইভাবে বেলে নেওয়ার পর তাওয়াতে দিয়ে দেবো আর এর দুটো পিঠ প্রথমে শুকনো একটু সেঁকে নেওয়ার পর এর মধ্যে দেবো সাদা তেল। এখানে তোমরা তেল ঘি যেটা ইচ্ছা সেটাই ইউজ করতে পারো। আর দুটো পিঠ এরকম লালচে লালচে করে সেঁকে নেব। তো বেশ ভালো মতো দুটো পিঠ সেঁকা হয়ে গেলে রেডি হয়ে গেল আমার মুলোর পরোটা। তো বাকি লইগুলো আমি এভাবে সেঁকে নিয়েছি আর রেডি করে নিয়েছি মুলোর পরোটা। এটা আচার কিংবা সস যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে। তো তোমাদের ভিডিও কেমন লাগলো জানিও। বাই।